এই হলো টিএসসির অবস্থা, এত থমথমে, এতটা ফাঁকা, সবাই ভয়ে ঘরে। আসলে ভয়ে ঠিক না, প্রয়োজনের জন্যই সবাই ঘরে আছে। খুব বেশি রাত হয়নি, তারপরেও মানুষজন একেবারে নেই বললেই চলে। ফাঁকা জায়গা, শাটডাউন খুব ভালোভাবেই পালিত হচ্ছে এই পরিস্থিতি দেখে, তাই মনে হয়। আরও মনে হচ্ছে যে সবাই সচেতন হয়ে গেছে। যদি এটা আরও আগে হইতো, আমরা আরও আগে করোনা থেকে মুক্তি পেয়ে যেতাম। তো যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে যাক যায় এই কামনা করছি, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আর গতকাল হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, তো তার সজ্জা এখনও আছে, সাজসজ্জা, লাইটিং, কলাভবন সুন্দর করে সাজাইছে। গার্জেন হলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু ওখানে তো এখন যাওয়া পসিবল না, সেই জন্য যাচ্ছি না। তবে গতকাল দেখেছি গার্জেন হলটা আমার ভীষণ রকম পছন্দের একটা হল, একেবারে রাজবাড়ির মতো, জমিদার বাড়ি। তো আমরা ভিসির বাসভবনের দিকে চলে এসেছি, এখানে দু একজন মানুষ দেখতে পাচ্ছি, আসলে এনারা হাঁটতে বের হয়েছেন। সব একেবারে নীরব হয়ে গেছে, স্থবির, চারপাশটা একেবারে অন্ধকার, নিস্তব্ধ, এমন ফাঁকা ঢাকা কখনো কল্পনাও করতে পারি নাই। কুকুরগুলো আরামসে রাস্তায় ঘুমাতে পারছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই, নিশ্চিন্ত। বৃষ্টি হয়ে গেছে, অনেকে দেখতে পাচ্ছি যে ঘুরতে বের হয়েছে ফাঁকা রাস্তা পেয়ে, পরিবার পরিজন নিয়ে। আসলে সারাক্ষণ ঘরের মধ্যে থেকে কেউই অভ্যস্ত না, ঘরের মধ্যে সারাদিন থাকতে থাকতে একটা দম বন্ধ অবস্থা হয়ে যায়, সেজন্য একটু বের হওয়া লাগে। তবে সেটা অবশ্যই দূরত্ব বজায় রেখে, কারণ নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই দিতে হবে, অন্য কেউ দিবে না। ফ্যামিলিতে আরও মানুষজন আছে, তাদের নিরাপত্তার কথা ভেবেও সবাইকে আসলে সচেতন হওয়া প্রয়োজন। স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছু বন্ধ, মানুষ এই করোনার মধ্যে ঘরেই বন্দি থাকতে হবে, কারণ কোথাও ঘুরতে যাওয়ার অবকাশ নেই। টুরিস্ট যে স্পটগুলো আছে সেগুলোও তো বন্ধ, চাকরি বাকরির পরীক্ষাও হচ্ছে না, প্রচুর বেকার আছে বাংলাদেশে, আমি নিজেও বেকার। যাই হোক, কবে কী হবে আসলে আমি নিজেও জানি না। যারা এত শ্রম দিয়ে এত প্রিপারেশন নিল, তাদের কী হবে সেটারও চিন্তা করতে হয়, কারণ তাদের ফ্যামিলি আছে, সাপোর্ট দিতে হয় ফ্যামিলিতে। 1.5 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 2 বছর, চাকরির পরীক্ষাও হচ্ছে না তেমন। তো চাই খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যাক। অনেকে বিয়ে শাদিও করতে পারছে না, তো সামনে একটা কাপল দেখতে পাচ্ছি, তারাও হয়তো একটা আশার স্বপ্ন বুনছে মনের মধ্যে, কিন্তু স্বপ্ন পূরণ হচ্ছে না একটা চাকরির জন্য। চাকরির পরীক্ষাটা হয়ে যাক, সবাই সুখী শান্তিতে বসবাস করতে শুরু করুক, লকডাউন সফল হোক, আর কি বলবো। তো আজকের মতো বিদায় নেই, টাটা। ও, নীলক্ষেত আরেকটু দেখায়নি, নীলক্ষেতে মানুষজন সবসময় ভর্তি থাকে, এখন পর্যন্ত লোকজন তেমন দেখছি না।
ঠিক আছে, বিদায় নিচ্ছি, টাটা।